Assalamu alaikum, dear teacher Tibinda, Ashakari Shabai, Bhagavata, Abom, Bari Devachi, Niyam, Dor Parashuna, Sariya Dazda, Akiyamda, Mabam Chetti, Karikuri Shake, Dethri K, Two Way, Hoto Mate, Blouse Shere, Harabai, Half Shamburke, Alusana Bob. প্রত্যেকটা জিনিস তৈরি করতে রে ধারাবাহিকভাবে পদ্ধতিগত নিয়ম অনুসরণ করে তৈরি করতে হয়। ব্লাউজ এমন একটি পোশাক যা মহিলারা শাড়ির সাথে ব্যবহার করে থাকে। আজকে ব্লাউজের ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। ব্লাউজের ফ্লো চার্ট তৈরি করার জন্য ব্লাউজ পুরো কাজটাকে আমরা তিনটি ভাগে ভাগ করব। যেমন ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ পার্ট, স্লিপ বা খাতা, স্লিপ পার্ট, ব্যাক পার্ট তৈরি করতে প্রথমে আমরা ব্যাক পার্টে বাম পাশে সেলাই করব। তারপর বাম পাশে ডান পাশে সেলাই করব। সেলাই করব তারপর স্লিপ তৈরি ফ্রন্ট পার্টে প্রথমে আমরা ফ্রন্ট গার্ড সেলাই, তারপর আর্ম হোল্ডার সেলাই, তারপর সিন্ডার সেলাই, তারপর ওয়েস্টার সেলাই, তারপর আপাত পাকে
তারপর ফ্রন্ট পার্টিতে আপার প্লাগে বাদ আবার লাগে বাদ তারপর আবার লাগে হেম বা হেম সেলাই হেম সেলাই তারপর লোহার পাকে attach lower plaque bhat লোয়ার প্লাকে হেম সেলাই লোয়ার প্লাকে হেম সেলাই তারপর ফ্রন্ট ফাটে নেক অ্যাটাচ নেক পেশিং বা ফ্রন্ট ফাটে সোলজার ট্রেন সোলজার জয় এর পরবর্তীতে এটা নেক পেশি নেক পেশি এরপরে নেক পেশি টপ স্কেস নেক পেশি টপ স্টিচের পরে নেক পেশি হ্যাম সেলাই এর পরবর্তী আমরা ফ্রন্ট ফাটে সাইড সিন
হয়ে গিয়ে আমরা এর আগে লিগ পার্টির অংশ করে সম্পন্ন করব। লিগ পার্টে সাধারণত লিগ হ্যাম ভাঁজ করব, স্লিম হ্যাম ভাঁজ করে সেলাই করে বাম পাশে তৈরি করে সাইড সিম সেলাই করার পর স্লিপ জয়েন করব, স্লিপ জয়েন করব এবং বাম পাশ ব্যাক পার্টের সাথে স্লিপ অ্যাটাচ করব। ব্যাক এবং ফ্রন্ট পার্ট উভয় পাশের সাথে আমরা ডান এবং বাম পাশের স্লিপ জয়েন দেব। বাম এবং ডান স্লিপ জয়েন দেওয়ার পরে আমরা বটম হ্যান্ড ভাঁজ করব, তারপরে বটম হ্যান্ড সেলাই করব। বটম হ্যান্ড সেলাই করার পর একটা পূর্ণাঙ্গ ব্লাউজ তৈরি হব। পূর্ণাঙ্গ ব্লাউজ তৈরি করে আমরা শিল্প কারখানায় পোশাক দেওয়া রাখব। এভাবে পদ্ধতিগতভাবে একটা ব্লাউজ তৈরি করে পূর্ণাঙ্গ ব্লাউজ তৈরি করা হবে। আশা করি বুঝতে পেরেছ। আর এ পর্যন্ত খোদা হাফেজ।